ওয়ালাইকুম আসসালাম, আমাদের মাসুদ খান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড সত্যি কথা বলতে মনোমুগ্ধকর একটা স্টোরি ছিল, খুব সুন্দর, খুব সুন্দর। অ্যান্ড যিনি ভোগের স্টোরি, কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু একটা ড্রামা সিরিয়াল বলতে গেলে বলা যেতে পারে, একটা মেগা সিরিয়ালের মতো এটা এগিয়ে যাচ্ছে এবং সামনে অনেক বড় একটা এপিসোড হবে, বোঝাই যাচ্ছে দারুণ কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। সো এতটুকু বলবো যে দিস ইজ অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িং একটা স্টোরি ছিল, এবং স্টোরির তৃতীয় পর্ব আমরা শুনলাম ইনশাল্লাহ, সামনে চতুর্থ পর্ব শুনবো, তারপর পঞ্চম পর্ব, এভাবে করে যেতে থাকবে গল্পটা, গল্পটা ধীরে ধীরে বড় হতে থাকবে। সো এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। ইনশাল্লাহ পরবর্তী ঘটনার অপেক্ষায় আছি, মানে পরবর্তী এপিসোডের অপেক্ষায় আছি, ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে তখন। সো আশা করছি আপনারা অবশ্যই ঘটনাটি আপনাদের মতো করে এনজয় করেছেন, এবং এনজয় করে থাকলে অবশ্যই আমাকে পাঠিয়ে দেবেন। সো মানে আপনারা কমেন্ট করে জানাবেন, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। পরবর্তী ঘটনায় নিশ্চয়ই জানেন আর কারো নয়, পরবর্তী ঘটনা হচ্ছে আমাদের সবার প্রিয় জসীম কবির ঘটনা। তবে চলুন আর দেরি না করে শুরু করি জসীম কবিরাজের ঘটনা। আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি হাফিজুর রহমান রানা, ভৌতিকতার একজন অফিসিয়াল স্টোরি টেলার। অনেকদিন পর আবারও নিয়ে এসেছি আপনাদের সবার পছন্দের জসীম কবিরাজের ঘটনা। ঘটনাটা একটা সিরিজ হয়ে যাবে, আর এই ঘটনাটা আপনারা শুনবেন রহস্য মায়া ভরা ভয়ঙ্কর প্রিয় একটা লেখা ঘটনা হবে। প্রিয় ভাই, এটা আমার লেখা অদ্ভুত এক ঘটনা, আর এটা কোনো বাস্তবের সাথে মিল থাকবে না, কারো থেকেও কপি করা হবে না, এটা আমার নিজের মনের মধ্য থেকে লেখা হবে। আর বেশি কথা বলবো না, চলুন রহস্যময় গ্রামের ঘটনার প্রথম পর্ব শুনে আসি। একদিন আমি এবং আমার দাদা ফজরের নামাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। দাদার ডান হাতে ছিল তজবি এবং বাম হাত দিয়ে আমার একটা হাত দিয়ে হেরে যাচ্ছিলাম। আমি তখন দাদার দিকে তাকিয়ে দাদাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা দাদা, আজকে তো তোমার কোনো কাজ নেই, তাই না? দাদা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলেন। তখন মনে মনে বেশ খুশি হয়ে যাই, হাসতে হাসতে দাদাকে বললাম, দাদা তাহলে তো আজকে ফেসে গেছো। দাদা তখন আমার হাসি দেখে আমার কথা শুনে দাদা হেসে উঠল। আমি তখন আবারও দাদাকে বললাম, দাদা আজকে কিন্তু আমাকে গল্প শোনাতে হবে, আজকে সারাদিন আমাকে গল্প শোনাবা দাদা। তখন তজবি পড়া শেষ করে আমাকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে দাদা ভাই, চলো আগে বাড়িতে যাই, তারপর তোমার গল্প শোনাবো, কেমন? এরপর আমি আর দাদা আমাদের বাড়িতে চলে যাই। বাড়িতে যাবার পর দাদা আমাকে বলল, আচ্ছা দাদা ভাই, তুমি ওই বাড়ির সামনে ওই মাচুলের উপরে গিয়ে বসো, আমি আসছি। এরপর দাদা ঘরের মধ্যে প্রবেশ করলো, আমিও তখন দাদার কথা মতো মাচুলের উপরে গিয়ে বসি। আমার সামনে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, শীতের সকালে কুয়াশা ভেদ করে সূর্যটার আলো ঝাপসা ঝাপসা বেরিয়ে আসছে। নদীর মধ্যে ছোট ছোট মাছগুলো খেলা করছে, দেখতে কি সুন্দর লাগছিল। নদীর পাশে একটা ছোট্ট জঙ্গল আছে এবং জঙ্গলের মধ্যে একটা কোকিলের মিষ্টি সুর যেন ভেসে আসছে। কোকিলগুলো তাদের সমস্ত সুর ঢেলে দিয়েছে আর গান গেয়ে যাচ্ছে। আহা কি সুমধুর সেই দৃশ্য, আপনি নিচ থেকে চোখটা বন্ধ করে অনুভব করে দেখুন তো। হালকা শীতের সকাল, আপনি এক জায়গায় বসে আছেন, আপনার সামনে নদী বয়ে যাচ্ছে, কুয়াশা ভেদ করে সকালের সূর্যের আলোটা আপনার শরীরে এসে পড়ছে। আপনি এক দৃষ্টিতে নদীর মধ্যে ছোট্ট একটা মাছের খেলা দেখছেন, এবং অন্য দিক থেকে কুকুরের সুমধুর কণ্ঠ আপনার যেন ভেসে আসছে কানে। আমি যেখানে বসেছিলাম তার সাথে একটা বকুল গাছ ছিল, আর সেই বকুল গাছের সুঘ্রাণে যেন মাতাল হয়ে যাচ্ছিলাম আমি। তখনই পেছন থেকে দাদা এসে আমাকে বলল, দাদা ভাই কেমন লাগছে? হ্যাঁ আজকে সকালে তোমার এসে কেমন লাগছে? আমি তখন একটা বুচকে হাসি দিয়ে দাদাকে বললাম, দাদা বিশ্বাস করুন আজকে সকালটা আমার কাছে কতটা সুন্দর লাগছে তোমাকে বোঝাতে পারবো না দাদা। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলো তো, তুমি সকালের হাওয়াটা তো মিষ্টি হয় কেন, এত সুন্দর পরিবেশ কেন হয়, এত সুন্দর তো সারাদিন থাকে না। দাদা তখন মাচলের উপরে বসতে বসতে বলে উঠলেন,
দাদা ভাই, এটার কারণ একটাই, কারণ হচ্ছে সকালে শুধু আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠে, পাপী মানুষরা এত সকালে ঘুম থেকে ওঠে না, আর এই জন্যই সকালটা এত সুন্দর হয় না। তুমি বড় হও, মাদ্রাসায় ভালোভাবে পড়ালেখা করো, তাহলে সব বুঝতে পারবে দাদা ভাই। দাদা তখন তার হাতের বলটা আমার সামনে এগিয়ে দিয়ে বলল, দাদা ভাই ফলগুলো খেয়ে নাও। দাদা ভাই, আমি তখন ফলের মধ্যে তাকিয়ে দেখি অনেকগুলো পেয়ারা এবং ডালিম ফলের দানা। একটা ফলই আমার অনেক পছন্দ হয়েছে, তাই খাওয়া শুরু করলাম। তারপর দাদাকে বললাম, পরে দুজন একসঙ্গে খাই এবং খেতে খেতে আমি দাদাকে বললাম, আচ্ছা দাদা ভাই, আজকে আমাকে একটা ভয়ঙ্কর গল্প শোনাবে। কিছুদিন আগে তুমি শোনাতে চেয়েছিলে আর বলেছিলে, কি জানি নাম বলেছিলে, রহস্য না কি জানো, একটা গ্রামের রহস্য। তখন দাদা একটা হাসতে হাসতে বললেন, হ্যাঁ দাদা ভাই আমি বুঝছি, তুমি কোন ঘটনা বলছো, তুমি রহস্যময় গ্রামের সেই ঘটনা শুনতে আসছো, তাই না? আমি তখন বললাম, হ্যাঁ দাদা ভাই, রহস্যময় গ্রামের ঘটনা, তাড়াতাড়ি বলো না, আর ভালো লাগছে না। দাদা তখন হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা তাহলে শুন, বরাবরের মতোই আমি বলছি, জসীম কবিরাজের ভাষায় বলছেন, জসীম কবিরাজ। এই ঘটনাটি ঘটে আমার যুবক বয়সে, তখন আমি বিয়ে করিনি এবং খাপ পিসের ঘটনা শেষ করে আসার পাঁচ বছর পরের ঘটনা। তখন আমার বয়স ছিল মাত্র 27 বছর। একদিন রাতে আমি এবং মা এবং বাবা একসঙ্গে বসে খানা খাচ্ছিলাম। খানা খাওয়ার একটা পর্যায়ে বাবা বলে উঠল, জসীম শোনো, আমি তোমার মা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমরা অনেক দূরে একটা গ্রামে ঘুরতে যাব, তুমি কি আমাদের সাথে যাবে? আমি তখন বাবাকে উদ্দেশ্য করে বললাম, না বাবা আমি যেতে পারবো না, আমার সামনে পরীক্ষা। কিন্তু বাবা, তোমরা কোথায় যাচ্ছ, কোন গ্রামে যাচ্ছ, কিছু বুঝতে পারছি না। বাবা তখন বলল, আমি যখন গতকাল শহর থেকে বাড়িতে ফিরছিলাম না, তখন আসার সময় আমি একটা গ্রাম দেখতে পেয়েছি, সেই গ্রামে যাব, ভ্রমণ করতে যাব। এই গ্রামে একটা বন্ধু আছে ব্যবসার খাতিরে, তার সাথে আমার পরিচয় হচ্ছে, আর তার নাম হচ্ছে আফজাল, খুব ভালো মানুষ। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, সবই তো বুঝলাম, কিন্তু আপনি কি জানেন ওই গ্রামের নাম কি হবে? হ্যাঁ, তখন বাবা হাসতে হাসতে বলল, জসীম নামটা কিন্তু অদ্ভুত, শুনে অনেক অবাক হয়ে গেছিলাম, নামটা হচ্ছে রহস্যময় গ্রাম, অনেক অদ্ভুত নাম, তাই না? এই জন্য আরো বেশি ইচ্ছা করছে এখানে যেতে। বাবা মুখে এমন কথা শুনে আমিও হতভম্ব হয়ে গেলাম, কিন্তু তারপরও এটাকে বার্তা না দিয়ে আমি বাবাকে আবারও বললাম, আচ্ছা ঠিক আছে তোমরা যাও, কিন্তু আসবা কবে, কতদিন লাগবে, এটা তো বলে যাও। বাবা তখন বলল, অনেক দূরের পথ, যেহেতু যাচ্ছি ভ্রমণ করতে দিন সময় লাগবে, মোটামুটি 5 দিন তো লাগবে জসীম। আমি তখন বললাম, ঠিক আছে বাবা, তোমার তাহলে রওনা দাও, আর বাবা মাকে কিন্তু সবসময় সাবধানে রেখো, বুঝে শুনে রেখো, ঠিক আছে? আমি মাদ্রাসায় চলে যাব, মা আপনি সাবধানে থাকবেন, ঠিক আছে? আর দোয়া করবেন আমার জন্য, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, যে কোনোভাবেই হোক না কেন। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করি, আরও কিছু সময় গল্প করি এবং বাবা মাকে বিদায় দিয়ে আমি মাদ্রাসায় চলে আসি। আমি মাদ্রাসায় যাওয়ার সময় চিন্তা করে থাকি, রহস্যময় গ্রাম এমন কি নাম দেওয়া হয়েছে, কারণটা কি, কি আছে ওই গ্রামে, আমাকে তো জানতে হবে। ওই গ্রামে গেলে বাবা মায়ের কোনো সমস্যা হবে না তো? এসব ভাবতে ভাবতে আমি যখন মাদ্রাসার দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার শরীরটা আস্তে আস্তে গরম হতে শুরু করলো। আমি বুঝতে পারি আমাকে কেউ যেন ফলো করছে অদৃশ্যভাবে। আমি তখন সেখানে দাঁড়িয়ে পড়ি এবং চোখটা বন্ধ করে শক্তিশালী একটা দোয়া পাঠ করতে থাকি, বোঝার চেষ্টা করি যে শয়তানটা কোনো পাশ থেকে আমার দিকে নজর রাখছে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিলাম না। আমি তখন আমার হাতে আমার পাঞ্জাবির পকেটে ঢোকাই আর আমার পকেটে থাকা তসবিটা বের করে নিয়ে আসি। তসবিটা আমার সামনে ধরে আমি চোখ খুলে ফেলি এবং শক্তিশালী দোয়াটা পড়া শেষ করি। আমি তজবিতে একটা ফু দিই আর তখন আমার হাত থেকে একাই তজবিটা বের হয়ে হাওয়ায় ভাসতে থাকে এবং তজবিটা হাওয়ায় ভাসতে ভাসতে আমার পেছনে চলে যায়। আমি তখন পেছনে ঘুরে দাঁড়াই এবং দেখি তজবিটা সেখানে হাওয়ায় ভাসছে। আমি আরো দেখি তজবির প্রত্যেকটা পুঁতি থেকে আলো জ্বলতে শুরু করেছে, মুহূর্তের মধ্যে পুরো তজবিটা যেন আলোকিত হয়ে গেল, এতটাই আলোকিত হয়ে গেল যে চারদিকে শুধু আলো আলো আর আলো, কিছুই যেন দেখা যাচ্ছিল না, হঠাৎ করে এতটাই আলোকিত হয়ে গেছিল। তসবিটা আস্তে আস্তে তার আলো কমাতে শুরু করলো এবং আমার সামনে আসতে শুরু করলো। একটা সময় তসবিটা আমার হাতের সামনে চলে আসলো। আমি দেখতে পাই আমার সামনে ভাসমান অবস্থায় এক ভয়ঙ্কর শয়তান। শয়তানটা দেখতে এমন ছিল, ওর মুখটা ছিল সূর্যের মতো, চারদিকে বড় বড় চুল, হাত পা যেন এদিকে ওদিকে, ভয়ঙ্কর অবস্থা। আমি তখন শয়তানটাকে উদ্দেশ্য করে বললাম, কে কে তুই, আমার পিছু কেন নিছিস, কি চাস তুই, আমার কাছে সত্যি করে বলবি? শয়তানটা তখন ভারী কণ্ঠে বলে উঠল,
জোশী, তোর বিষয়ে আমি অনেক কিছু শুনেছি, তুই নাকি অনেক শক্তিশালী, এই জন্যই তোকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই তো আমি অদৃশ্যভাবে তোকে দেখছিলাম, আর ভাবছিলাম তুই এখন অনেক বাচ্চা ছিলে, তোর সাথে কি লড়াই করবো আমি, কিন্তু তুই আমাকে দৃশ্যমান করে তোর ক্ষমতা দেখিয়ে দিলি, ওর সাথে লড়াই করে সত্যি অনেক আনন্দ পাবো রে, তোর সাথে লড়াই করে অনেক আনন্দ পাবো। জসিম তুই প্রস্তুতি নিয়ে ফেল, খুব দ্রুত তোর সাথে আমার দেখা হবে। এই বলে শয়তানটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি যখন হতভম্ব হয়ে তাকিয়েছিলাম, আমি তখন চোখটা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিই, আমি তখন আবারও মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিই এবং ভাবতে থাকি কে ছিল ওই শয়তানটা যে আমার অগ্রিম যুদ্ধের বার্তা দিয়ে গেল। আমি তখন সোজা মাদ্রাসায় চলে যাই, বড় হুজুরের রুমে গিয়ে সালাম দিই, ভেতর থেকে বড় হুজুরের সালামের উত্তর দিয়ে বলে উঠল, জসিম দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। আমি তখন দরজায় ধাক্কা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। আমি তখন ভেতরে প্রবেশ করি এবং বড় হুজুরের সামনে গিয়ে বসে পড়ি। বড় হুজুর তখন শোয়া থেকে উঠে বিছানার উপরে বসে এবং আমাকে উদ্দেশ্য করে বলল, জসিম কি হয়েছে তোমার, এত চিন্তিত লাগছে কেন তোমাকে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কেমন যেন করছো, যেটার জন্য তুমি মস্ত মোটো বস্তু ছিলে না, সত্যি করে বলো তো। আমি তখন হুজুরকে বললাম, হুজুর আমার মনে হয় আমার সামনে বড় কিছু অপেক্ষা করছে, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে হুজুর। বড় হুজুর তখন আবারও বললো, জসিম তোমার কথার মানে কি আমি বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। তারপর আমি মাদ্রাসার আসার সময় যা যা ঘটেছে সব কিছু হুজুরকে বললাম। বড় হুজুর তখন সব কিছু সুচুপ করে বলে উঠে, জসিম আমার তো তাই মনে হচ্ছে, হয়তো আমাদের সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। জসিম তাহলে একটা কাজ করি, আমার বন্ধু রাহিম জিনকে স্মরণ করি এবং তাকে সব সমস্ত ঘটনা করে বলি এবং তার একটা বিষয় খোঁজ নিতে বলি, দেখি কি হয়। আমি তখন বললাম, হুজুর বেয়াদবি মনে করবেন না, এটা করা কি উচিত হবে, এখন আমাদের উচিত এখন চুপ থাকা, দেখি না কি হয় আমাদের সঙ্গে, আমার বোন বলছে অবশ্যই কেউ না কেউ আসবে এখানে। বড় হুজুর তখন বললো, জসিম হয়তো তোমার কথাই ঠিক হবে, আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপরে জসিম, তুমি কোনো চিন্তা করো না, যাই হোক তোমরা দুজন একসঙ্গে সেটার মোকাবেলা করবে, এখন যাও জসিম ঘুমিয়ে পড়ো। আমি তখন বড় হুজুরের কথা সম্মতি জানাই এবং বড় হুজুরকে সালাম দিয়ে বড় হুজুর রুম থেকে বের হয়ে আমার রুমে চলে যাই। আমি যখন আমার রুমে প্রবেশ করবো ঠিক তখন আমার শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং বাতাস লাগলো, বাতাসটা এতটাই সুন্দর ছিল যে আমার সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। এই বাতাসটা আমার খুব পরিচিত, কারণ হচ্ছে কারণ আমি যখনই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হই, ক্লান্ত লাগে, তখন এই বাতাসটা এসে আমার গায়ে লাগে এবং মুহূর্তে আমার সমস্ত চিন্তা ভাবনা এবং ক্লান্তি যেন দূর করে দেয়। আমি তখন আমার রুমের মধ্যে প্রবেশ করি এবং প্রবেশ করা মাত্রই আমার নাকে একটা সুঘ্রাণ যেন নাকে এলো, মঞ্চ মুগ্ধের মতো সুঘ্রাণ, এতটাই সুঘ্রাণ ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার রুমের ন্যায় আমি রীতিমতো একটা ফুলের বাগানে যেন বসে আছি, আর এই সুঘ্রাণ শুধুমাত্র আমার কাছে আসা সম্ভব, সেটা আর কেউ নয়, সব হতে পারে। আমি তখন আস্তে আস্তে বিছানায় উপরে উঠে বসি এবং বানিশের মাথা রেখে শুয়ে পড়ি। কিছু সময় পর আমি অনুভব করলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং আমি আরও অনুভব করতে পারছিলাম যে আমার মাথায় বানিশের উপরে নেই। আমার এমন মনে হচ্ছিল যে আমি কারো কোলের উপরে মাথা রেখে শুয়ে আছি। আমি তখন মনে মনে অনেকটা খুশি হয়ে গেছিলাম, কারণ এই দুইটা হাত এবং কোলটা আমার অনেক পছন্দের, অনেক পরিচিত। ঠিক তখনই আমার কপালে আলতো করে চুমু দেয় এবং মুচকে একটা হাসি হেসে দেয়। আমি তখন আস্তে আস্তে চোখ খুলে উঠি এবং তাকে দেখি আমার ফুটন্ত চাঁদ যেন আমার মাথার উপরে। এই চাঁদের হাসিটা অপূর্ব সুন্দর, না না থাকলেও রীতিমতো চাঁদ চাঁদ কম হয়ে যাবে, চাঁদের থেকেও বেশি সুন্দর ছিল। আমার তো মনে হচ্ছে যে সে পরীদের থেকেও পরী হবে, তার গোলাপি ঠোঁটের হাসি যেন মুক্তা ছড়ছে। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি, তার হাসি দেখে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে তার থেকে নিজের চোখকে ফেরাতে পারছিলাম না। কি ভাবছেন আপনারা, কি হতে পারে অপূর্ব সুন্দর কন্যার সাথে, তাই তো? দেখুন না তাহলে, চলুন দেখে আসি কি হতে পারে। মায়াবী কণ্ঠে হাসতে হাসতে সে নাইমা বলে উঠল, কি মহারাজ এইভাবে কি দেখছেন আমার দিকে? আমি তখন হাসি মাখা মুখে বললাম, আকাশ আকাশে চাঁদ দেখছি। আচ্ছা চাঁদ কি এত সুন্দর হয়? নাইমা তখন আবারও মায়া ভরা কণ্ঠে বলল, আমি কি সত্যি চাঁদের মতো সুন্দর? আমি তখন আবারও বলে উঠলাম, না গো আমার মায়া বোধে তুমি তো পরীর মতো সুন্দর। নাইমা তখন হাসি মুখে বাচ্চাদের মতো হরে হাসতে হাসতে বলে উঠে, সত্যি আমি এত সুন্দর? তখন আবারও আমি হাসতে হাসতে বললাম, না তুমি মোটেও চাঁদের মতো সুন্দর না, তুমি তুমি হচ্ছে সুন্দরই না, বুঝতে পেরেছো? এই বলে মজা করছিলাম। এটা শুনে নাইমা তখন বাচ্চাদের মতো গাল ফুলিয়ে লাল হয়ে গেল। এবং তাহলে কি তুমি
এত সময় ধরে মিথ্যা কথা বলছিল আমার সাথে, আমি সুন্দর না এটা বলে নাইমা বাচ্চাদের মতো করে কান্নাকাটি শুরু করলো। আমি তখন মজা করে নাইমাকে বললাম, তুমি কি করছো? হ্যাঁ, বাচ্চাদের মতো কান্না করলে তোমার মুখে ময়দা মেখে দেবো, পেতনি মতো লাগবে তোমাকে তখন। তখন নাইমা তখন তার হাত দিয়ে আমার মুখটা চেপে ধরলো, রাগি কণ্ঠে বললো, আমি কি মানুষ নাকি আমাকে ময়দা মাখাতে হবে? আমি হলাম পরি, আমার ময়দা মাখাতে হয় না, আমি এমনি সুন্দর, আমি অরিজিনালি সুন্দর, বুঝতে পেরেছো? আমি তখন হাসি মুখে আবারও নাইমাকে বললাম, তুমি পড়ি না, তুমি হলো ময়দা পেতনি, বুঝতে পেরেছো? এইটা শুনে নাইমা প্রচণ্ড রেগে ওঠে এবং বলল, তুমি কি বললে? আমি ময়দা পেতনি? তুমি আর আমি আর তোমার সাথে কথাই বলবো না, তোমার সাথে আর কোনো কথা হবে না, আমার ব্রেকআপ। আমি তখন অবাক হয়ে বললাম, কি, এইটা তুমি কোথা থেকে শিখেছো? ব্রেকআপ মানে তুমি বোঝো? নাইমা তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না আমি তো এটা তো শিখেছি, আমি কিছুদিন আগে তোমাদের গ্রামের আকাশে উড়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখি একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমি তখন অদৃশ্যভাবে তাদের কাছে যাই, কথা শুনতে থাকি। কিছু সময় পর দেখি মেয়েটা ছেলেটাকে ব্রেকআপ করে চলে যায়। আমি তখন নাইমাকে বললাম, এই জন্য লোকে বলে বুদ্ধি মেয়েদের বুদ্ধি হাতিতে, একেবারে হাঁটুতে, ওরা বোঝে কম চিল্লায় বেশি। নাইমা তখন বলল, এবার কিন্তু একটু সত্যি সত্যি কান্না করে দেবো বললাম। আমি তখন বলে উঠলাম, তুমি তো ব্রেকআপ বলে দিয়েছো, এখন আর কি করো বলো। নাইমা তখন কান্না কণ্ঠে বলল, ব্রেকআপ মানে কি? আমাকে বলো তাড়াতাড়ি, তা না হলে কিন্তু জোরে জোরে কান্না করব। আমি তখন নাইমাকে শান্ত করে বললাম, না না ভুলো, এটা করো না, জোরে জোরে কান্না করলে খবর হয়ে যাবে এখানে। নাইমা তখন বুঝকে একটা হাসি দিয়ে বললো, তাড়াতাড়ি বলো। আমি তখন বললাম, ব্রেকআপ মানে হচ্ছে আজ থেকে তোমার কোনো সম্পর্ক নেই আমার সাথে। এটা শোনা মাত্রই আমি মুহূর্তের মধ্যেই নাইমার চেহারার মধ্যে ঢুকে যায় এবং মুহূর্তের মধ্যে নাইমার হাসি মুখটা কেন যেন কালো হয়ে যায়। নাইমা তখন হতাশ এক গতিতে রীতিমতো আমার দিকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে ওর মুখটা লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আর নাইমা বললো, বিশ্বাস করো জসীম, আমি জানতাম না ব্রেকআপের মানে এটা হবে, আমি যদি জানতাম তাহলে কোনোদিন এই শব্দটা উচ্চারণই করতাম না। আমি তোমাকে কখনো হারাতে চাই না জসীম, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে এবং দেখে আমি অনেক অনেক অবাক হয়ে যায়। নাইমা এত শক্তি ধরা একটা জিন এবং নাইমার মতো পরাধীন শক্তিশালী একটা জিন, শক্তিশালী শক্তির কুঞ্জর বোন হয়েও সে আমাকে একটা সাধারণ মানুষকে এতটা ভালোবাসে, খুশিতে আমার চোখে পানি চলে আসলো। এবং আমিও তখন নাইমাকে শক্ত করে জড়িয়ে ধরি আর বললাম, আরে পোকা, কান্নার কি আছে? এটা তো তুমি জানতে না, না জেনে বলেছো, আর আমি তো এটা মজার ছলে নিয়েছি, এখানে তুমি কান্না করছো কেন? কিন্তু নাইমা কোনো কথা বলছিল না। আমি তখন নাইমার দিকে তাকিয়ে দেখি নাইমা ঘুমিয়ে পড়েছে, ওর মায়াবী চেহারাটা যেন আরো বেশি মায়াবী হয়ে উঠেছে। তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর কপালে আলতো করে চুমু রেখে দিই। তারপর নাইমাকে বুকের সঙ্গে সঙ্গে করে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে আর মনে মনে ভাবতে থাকি, এইভাবে তোমাকে সারাটা জীবন সাথে করে রাখবো নাইমা পুরি। এই ভাবতে ভাবতে কিছু সময়ের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমি এবং নাইমা মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে আছে। নাইমা তখন আমাকে বলল, জসীম, আমি চাই তোমাকে সারা জীবনের জন্য শক্ত করে জড়িয়ে রাখতে, আর এই জন্যই আমি আজকে আমার রাজ্যে ফিরে যাব। নাইম ভাই হয়তো বা কিছুদিনের মধ্যেই রাজ্যে ফিরে আসবে, আর নাইম ভাই একবার রাজ্যে ফিরে আসলে আমি নিজেই নাইম ভাইয়ের সঙ্গে কথা বলবো, তারপর আমি আর তুমি বিয়ে করবো ইনশাল্লাহ। আর মানুষের পরের বিয়ে হবে, আর আমি একবার রাজ্যের প্রবেশ করলে আমি চাইলে তখন তোমার সাথে দেখা করতে পারবো না। তবে তুমি চিন্তা করো না জসীম, যখনই তোমার বিপদ হবে তখনই মনের মধ্যে থাকা আমার শক্তিটা জাগ্রত হয়ে যাবে। সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এতদিন আমরা যে নাইমের তৃতীয় রূপ নীলকণ্ঠের ঘটনা শুনেছি, এখন থেকে আমরা নীলকণ্ঠের নাম পরিবর্তন করতে যাচ্ছি। সব কিছু আগের মতোই থাকবে, কিছু সময়ের কারণে আমার নাম পরিবর্তন করতে হচ্ছে, কিছুই পরিবর্তন হবে না। নীলকণ্ঠকে এখন আমরা ভাস্কর নামে চিনব। এখন থেকে নীলকণ্ঠের ছবির অধিকারী হবে ভাস্কর এবং অদৃশ্য শক্তির ভয়ের আরেকটা নাম হবে ভাস্কর। আশা করছি এখন আর কোনো সমস্যা হবে না। চলেন এবার ঘটনায় চলে যাই। আর একটা কথা জসীম, ভালো করে মনে রেখো, তুমি যাকে দেখেছিলে না রাস্তায় সে কোনো সাধারণ মানুষ ছিল না, খুব দ্রুতই তোমাকে কোনো না কোনোভাবে তার কাছে যেতেই হবে। তুমি এই বিষয়টা নিয়ে ভাস্কর ভাইয়ের সাথে কথা বলো, ঠিক আছে জসীম? ভাস্কর ভাই অবশ্য কোনো না কোনো উপায় জানবেই, আর খুব বেশি প্রয়োজন হলে সুলতান ভাইকে অবশ্যই স্মরণ করো, ঠিক আছে? সুলতান সেও কিন্তু নাইমের মতো পরাধীন, আর আমি যতদূর সম্ভব নাইম ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? ভালো থেকো জসীম, আশা করছি খুব দ্রুত আমাদের সাথে আবার দেখা হবে। এটা বলে নাইমা তখন আমার কিছু কিছু দাঁড়ানো এবং ঠিক তখন নাইমার শক্তির
সদ সাদা ধোঁয়া যেন বের হতে শুরু করলো। কিছু সময়ের মধ্যেই মনে হচ্ছিল নাইমা এই সাদা ধোঁয়ার মধ্যে হারিয়ে গেছে। কিছু সময় পরে আস্তে আস্তে সাদা ধোঁয়া অদৃশ্য হয়ে যায়, আর সেই সাদা ধোঁয়া থেকে বেরিয়ে আসে নাইমার অপূর্ব সৌন্দর্য, যে রূপ আমি আগে কখন দেখিনি। আমি দেখি নাইমার পুরো শরীর জুড়ে থপথপে সাদা একটা ড্রেস পরে আছে এবং নাইমার মাথায় একটা সাদা মুকুট পরে আছে। মুকুটটার মাঝখানে নীল রঙের একটা পাথর ঝনমন করছে, আর নাইমা পেছন থেকে বিশাল বড় দুটো ডানা যেন বেরিয়ে গেছে। নাইমা তখন আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো। আমি তখন হাসি মুখে নাইমাকে উদ্দেশ্য করে বললাম, আমি অবশ্যই তোমার অপেক্ষায় থাকবো, তোমার যাত্রা শুভ হোক। নাইমা তখন মুচকে একটা হাসি দেয়। আমি হাসি মুখে আস্তে আস্তে মেঘের মধ্যে হারিয়ে যাই। তখন আমার ঘুমটা ভেঙে যায়। আমি তখন শুনতে পাই মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। আমি তখন আর দেরি না করে উঠে উঁচু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিই। মসজিদে যাওয়ার কিছু সময়ের মধ্যে বড় হুজুর এবং সকল ছাত্ররা এসে হাজির হলো। তারপর বড় হুজুরের নেতৃত্বে আমরা ফজরের নামাজ আদায় করি। তারপর নামাজ শেষ করার পর আমরা বসে পড়ি কোরআন তেলাওয়াত করার জন্য। সকাল 9টার সময় আমরা সবাই নাস্তায় চলে যাই। এভাবে পড়াশোনার মধ্য দিয়ে এই দিনটা চলে যায়। সারাদিনে নাইমাকে আমি প্রচুর মিস করি। রাতে আমি ঘুমানোর সময় আরও বেশি মিস করি নাইমাকে। কিন্তু কিছু করার নেই, জানি নাইমা আসবে না। তারপর আর কি করব, ঘুমিয়ে পড়ি। ফজরের আজান শুনে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর খুব তাড়াতাড়ি করে আমি ওযু করে মসজিদে চলে যাই। তারপর এক এক করে আস্তে আস্তে মাদ্রাসার সকল ছাত্ররা চলে আসে, বড় হুজুর চলে আসে। কিছু সময় পর বড় হুজুর আমাকে উদ্দেশ্য করে বলল, জসিম যাও ইমামতি করে আসো, যাও। আমি তখন কাঁপা কাঁপা গলায় বলে উঠি, হুজুর আমি হুজুর আপনি থাকতে আমি যাব কিভাবে? বড় হুজুর তখন আবার একটা মুচকে হাসি দিলেন আর বললেন, আরে ভয় কেন বাচ্চ জসিম, আমি তো আছি, কেমন তোমার পেছনে তো সময় আছি, সমস্যা নেই। আর আমি থাকাকালীন তোমাকে কোনো কিছুই বুঝে দিব না, সমস্যা নেই, কারণ তুমি এরপর থেকে দায়িত্ব তোমাকে নিতে হবে এসবের। আমি তখন আর কোনো কথা না বলে হুজুরের কাছে সম্মতি জানিয়ে সামনে চলে যাই। তারপর আমার নেতৃত্বের সবাই একসাথে ফজরের নামাজ আদায় করি। সালাম ফেরানোর কিছু মুহূর্তের মধ্যে মসজিদের বাইরে থেকে একটা করুণ কণ্ঠ যেন কান্না করতে করতে বলছিল, বড় হুজুর আছেন, বড় হুজুর আছেন, আপনি জসিম ভাই আছেন নাকি? আপনি আমাকে রক্ষা করুন, বড় হুজুর আমাকে রক্ষা করুন, ওই শয়তানটা আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। এই শুনে আমি তখন বড় হুজুরের দিকে রীতিমতো তাকাই। বড় হুজুর তখন আমাকে বলল, জসিম চলো তো দেখি কি বিপদে পড়লো। আমি তখন বড় হুজুরের কথা মতো সম্মতি জানিয়ে সকলকে উদ্দেশ্য করে বললাম, তোমরা সবাই পড়তে বসো, আমি আরো হুজুর দেখে আসি, ঠিক আছে? কেউ আসবে না দেখি, ঠিক আছে? তোমরা সবাই পড়তে যাও। তারপর বড় হুজুর মসজিদের বাইরে লোকটার সাথে দেখা করতে চলে যায়। আমিও বড় হুজুরের পেছনে পেছনে চলে যাই। আমি তখন পেছনে শুনতে পাই বড় হুজুর লোকটাকে উদ্দেশ্য করে বলছে, আর সবি ভাই কি হয়েছে আপনার, আর এই অবস্থা কিভাবে হলো? তখন বড় হুজুর পাশ থেকে দাঁড়িয়ে দেখি এটা শফিক চাচা, আমাদের গ্রামের একজন মধ্যবয়স্ক লোক, খুব ভালো মনের মানুষ, প্রচুর ভালোবাসে আমাদেরকে। শফিক চাচা তখন কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, বড় হুজুর শয়তানটা বলেছে জসিমকে যদি আমার সঙ্গে না নিয়ে যায় তাহলে আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিবে, কাউকে বাঁচতে দেবে না। আমি তখন বলে উঠলাম, শফিক চাচা আপনি চিন্তা করবেন না, আমি জসিম আমি যাবো আপনার সঙ্গে, দেখি কি হয়। বড় হুজুর তখন পাশ থেকে বলে উঠল, আচ্ছা শফিক ভাই আপনি কান্না থামান, ঠিক আছে? আমাদেরকে সমস্ত ঘটনা খুলে বলুন কি হয়েছে আপনার সঙ্গে, ঠিক আছে? আর শফিক চাচা তখন বলতে শুরু করলো, এই তো গতকাল রাতের ঘটনা, গতকাল বাজার থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, আর বাজার থেকে আমি একটা ইলিশ মাছ নিয়ে গিয়েছিলাম। আমি বাজারে গিয়ে আমার স্ত্রী এবং ছেলেদেরকে ডাকতে থাকি। ডাকা মাত্রই আমার স্ত্রী এবং বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে এবং আমার মেয়ে সবাই বাইরে চলে আসে। আমার বড় ছেলে এবং মেজো ছেলে তারা বিয়ে করে ফেলেছে। আমার বড় ছেলের একটা ছোট্ট ছেলেও আছে, 2 বছরের ছেলে। কিন্তু তারপরেও আমরা সবাই একই বাড়িতে থাকি, একই সঙ্গে খাওয়া দাওয়া করি, অনেক ভালোবাসা অনেক মিল আছে সবার সাথে। তারপর আমি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বললাম, রহিমা দেখো তো কত বড় ইলিশ মাছ এনেছি, আজকে আমরা সবাই মিলে এই মাছটা রান্না করে খাবো, ঠিক আছে? এবং এই বাইরে বসে খাওয়া দাওয়া করবো। তারপর আমার স্ত্রী এবং আমার মেয়ে, আমার 2 ছেলের বউ মিলে মাছটা কাটতে শুরু করে, আর আমি আমার 3 ছেলে মেয়ের রীতিমতো বাইরে একটা ছানা বিছিয়ে উপরে অপেক্ষা করতে থাকি, আড্ডা দিতে থাকি। কিছু সময়ের মধ্যেই তাদের কাটা ধোয়া হয়ে গেলে ওখানে আমার মাছ ভাজতে শুরু করে দিই। কিছু সময়ের মধ্যে মাছ ভাজা হয়ে গেলে আমরা সেখানে খাওয়া দাওয়া শুরু করে দিই। অনেক আনন্দের খাচ্ছিলাম, মাছটা অনেক মজা লাগছিল। কিছু সময়ের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারপর আমরা সবাই
গোল হয়ে একসঙ্গে গল্প করতে থাকি, তখন হঠাৎ করে আচমকা একটা বাতাস এসে লাগে আমাদের শরীরে। বাতাসটা ছিল প্রচণ্ড গরম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে একটা গাছের পাতাও নড়েনি তখনও। এই জন্য আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা এক্ষুনি ঘরের মধ্যে চলে যাব। কিন্তু ঠিক তখনই অদৃশ্যভাবে ভারী কণ্ঠে কে আছেন বলে উঠল, শফিক, তোদের এত সুখ শান্তি আর সহ্য হচ্ছে না রে। এটা শুনে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। মুহূর্তের মধ্যে পুরো আকাশটা যেন কালো হয়ে যায়, ঘরের টিনের উপরে যেন আওয়াজ আসতে থাকে, মনে হচ্ছে কেউ ঘরের উপরে লাফালাফি করছে। আমি তখন ভয় ভয় কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে কে কথা বলছেন? হ্যাঁ, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন কেন? আবার অদৃশ্যভাবে ফেরার জন্য রীতিমতো ভারী কণ্ঠে বলে উঠলো, আমার না খুব খেতে পেয়েছে, আমাকে খেতে দিবি? কিরে কথা বলছিস না কেন, খেতে দিবি কিনা বল। আমি তখন আবারও কাঁপা কাঁপা গলায় বলি, কিন্তু কে কি কে তুমি? তোমাকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিভাবে তোমাকে খেতে দেব? তুমি আগে আমাদের সামনে আসো। ঠিক তখনই আমাদের পুরো জায়গাটা গরম হয়ে যায়, আমাদের চারিদিক থেকে রীতিমতো কালো ধোঁয়া উঠতে থাকে এবং ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। চারিদিকে এত বাতাস, কালো ধোঁয়া, আমরা রীতিমতো ভয়ে যেন চোখ বন্ধ করে দেব। কিছু সময় পর আমরা বুঝতে পারি বাতাস থেমে গেছে, তখন আমরা সবাই চোখ খুলে তাকে দেখি, সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখি আমাদের চারপাশে হাজার হাজার কালো পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ বললে ভুল হবে, ওদের চেহারা একজন মানুষের মতো ছিল না, ওদের চেহারা একদম জানোয়ারের মতো ছিল। আমরা আরও দেখি আমাদের ঘরের উপরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আমরা আরও দেখি ভাসমান অবস্থায় হাজার হাজার কালো কালো পিশাচ দাঁড়িয়ে আছে, শয়তান দাঁড়িয়ে আছে। এমনটা মনে হচ্ছে যে কোনো বাদশা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এবং তার হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে এসেছে। আমরা সবাই এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করে কান্না করতে থাকি। তখন আবারও অদৃশ্যভাবে কে একজন বলে উঠল, কি রে শফিক, আমার সৈন্য বাহিনী দেখে ভয় পেয়ে গেলি? তাহলে আমাকে দেখলে তোর কি অবস্থা হবে? আমি যদি একবার ভয়ঙ্কর রূপ নিয়ে চলে যাই তোদের সামনে, তোরা তো মরে যাবি সাথে সাথে। তোরা নিজেদের শক্ত কর, আমি আমার সাধারণ রূপেই সামনে আসছি। এটা বলা মাত্রই আমাদের সামনে একটা কালো ঘূর্ণিঝড় শুরু হলো, মাটি যেন কাঁপতে শুরু করলো। আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। হঠাৎ করে একটা বিকট আওয়াজে মাটি কাঁপা বন্ধ হয়ে গেল। আওয়াজটা অনেকটা এমন ছিল, মনে হচ্ছিল কেন মাটিতে ধাপ ধাপ করে পা রাখছে, আর সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় থেমে যায়, একটা জায়গায় যেন নীরব হয়ে যায় এবং কালো ধোঁয়াটা আস্তে আস্তে অনেক বড় হতে থাকে, একদম আকাশের দিকে উঠে যায়। তারপরে সেই কালো ধোঁয়া অদৃশ্য হয়ে যায় এবং আমরা দেখি বিশাল দেহের এক দৈত্য, যার মাথা দেখা যাচ্ছিল না, এমনকি তার পেট পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটা বিশাল। বিশাল সেই দেহের অধিকারী সেই দৈত্য তখন হাসতে শুরু করলো, ভয়ঙ্কর এক হাসি, এবং হাসতে হাসতে সেই দৈত্যটা তখন ছোট হতে থাকে। কিছু সময় পর আমরা মুখটা দেখতে পাই এক ভয়ঙ্কর শয়তান, এবং শয়তানটার চোখে মুখে বিদ্যুতের চমকানি সব কিছুই দেখতে পাচ্ছিলাম। বিশাল দেহের শয়তান দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। শয়তানটা তখন আমাদের কোলে থাকা আমার নাতনির দিকে তাকিয়ে একদম মুচকে হাসি দেয়। চোখের পলক ফেলার মাত্রই আমার নাতনিটা হাওয়ায় ভাসতে ভাসতে শয়তান তার হাতে চলে যায়। সঙ্গে সঙ্গে আমার নাতনিটাকে রীতিমতো মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, চিপে চিপে খেয়ে ফেলে। এটা দেখে আমরা হতভম্ব হয়ে যাই। যখন আমরা কিছু বলতে যাব, ঠিক তখনই শয়তানটা আমার দিকে তার হাত আঙ্গুলের ইশারা করে, সঙ্গে সঙ্গে আমার মুখ যেন বন্ধ হয়ে যায়। আমরা চাইনিও কোনো কিছুই যেন বলতে পারছিলাম না। শয়তানটা তখন জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ডাবল ভয়েসে ভয়ঙ্কর ভাবে চিকন কণ্ঠে বলল, শফিক, আমি চাইলে তোর পুরো পরিবারকে একইভাবে চিপে খেয়ে ফেলতে পারি। তুই যদি চাস তোর পরিবার বেঁচে থাকুক, তাহলে আমার কথা ভালো করে শোন। তোদের গ্রামের মাদ্রাসায় একজন নাম আছে, একজন আছে যার নাম জসিম। আগামীকাল সকাল হওয়া মাত্রই তুই তাকে নিয়ে যদি আসতে পারিস, তাহলে তোর পুরো পরিবারকে ছেড়ে দিব, আর যদি দেরি করিস না এক এক করে মেরে ফেলব। এটা বলা মাত্রই সব কিছু অদৃশ্য হয়ে যায়, আর ঠিক তখনই ফজরের আজান ভেসে আসে। আমরা সবাই তখন সবাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি, কি ঠিক কি হয়ে গেল আমাদের সঙ্গে। আমি তখন আমার ছেলের মেয়ের বৌমা সবাইকে ঘরের মধ্যে নিয়ে চলে আসি, আপনার মাদ্রাসায়, বড় হুজুর আপনি দয়া করে কিছুটা করুন, আমার পরিবারটাকে বাঁচান। আমার মনে হচ্ছে এই এত সময় শয়তানটা হয়তো আমার পরিবারের সবাইকে নিয়ে চলে গেছে, শয়তানটা আমাকে মেরে ফেলবে। জসিম ভাই কিছুটা করুন,
এগুলো বলতে বলতে শফিক চাচা তার দু হাত জোরে রীতিমতো কান্না করতে শুরু করলো। আমি তখন বড় হুজুরের দিকে তাকিয়ে দেখি বড় হুজুর হতাশ এবং চিন্তায় পড়ে যায়। বড় হুজুর শফিক চাচাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। আমি তখন বড় হুজুরকে উদ্দেশ্য করবো, না বড় হুজুর এখন চলুন শফিক চাচার সঙ্গে যাব, আমিও দেখতে চাই আমার এই পরম ভক্তকে যে আমাকে দেখার ব্যাকুল আবেদন করেছে। বড় হুজুর তখন বলল, জসিম এত উত্তরা হলে চলবে না, বিষয়টা কিন্তু ভালো লাগছে না, বুঝতে পেরেছি? আমার মনে হচ্ছে ও তোমাকে মারার জন্য এই বাড়িতে নকশা এঁকে রেখেছে। আমাদের আগে পুরো বিষয়টা খুঁটিয়ে দেখতে হবে, তারপর যেখানে যেতে হবে, বুঝতে পেরেছি? তার আগে না আমাদের উচিত আমাদের বন্ধু জিনদের সঙ্গে কথাটা নিয়ে মোটামুটি পরামর্শ করার। আমি তখন বড় হুজুরকে বললাম, হুজুর আমাদের হাতে কিন্তু সময় নেই। আমি তখন শুনতে পেলাম শফিক চাচা বলল, আমাদের সেখানে খুব দ্রুত যেতে হবে, কারণ ওরা শয়তান, ওরা যা ইচ্ছা তাই করতে পারে। আপনি মাদ্রাসায় থাকুন হুজুর, আমি শফিক চাচার সঙ্গে যাচ্ছি। না জসিম, আমি কিছুতেই তোমাকে একা যেতে দেবো না, চলো আমরা একসঙ্গে যাবো, যা হবে একসাথে দেখা যাবে, চলো দুজন একসাথে রওনা হব। তারপর আমরা তিনজন শফিক চাচার উদ্দেশ্যে রওনা হলাম, শফিক চাচার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। 10 মিনিটের মধ্যে আমরা শফিক চাচার বাড়ির সামনে এসে হাজির হয়ে যাই। বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বুঝতে পারি একটা দুটো নয়, হাজার হাজার জিনের অস্তিত্ব রয়েছে এখানে। শফিক চাচার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে চলে যায়। বড় হুজুর তখন আমাকে উদ্দেশ্য করে বলল, জসিম এই জায়গাটা কিন্তু খুব খারাপ মনে হচ্ছে, আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে হাজার হাজার শক্তিশালী খারাপ জিন রীতিমতো ঘোরাঘুরি করছে। আমি তখন বড় হুজুরকে বললাম, আপনি ঠিক বলেছেন হুজুর, আমিও এটাই পাচ্ছি, আভাস পাচ্ছি, এই জন্যই সিদ্ধান্ত নিয়েছি এইবারের মধ্যেই অবশ্যই প্রবেশ করবো। আপনি প্রবেশ করবেন না হুজুর। বড় হুজুর তখন রাগান্বিত কণ্ঠে আমাকে ধমক দিয়ে বললো, কি বলছো এসব তুমি, হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে মৃত্যুর মুখে আমি ফেলে দিয়ে কীভাবে একা দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ ভাবলা কীভাবে? আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এরপর আর কোনো কথা হবে না। আমরা দুজনে একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করবো, যাওয়ার হবে একসঙ্গে দেখা যাবে, ঠিক আছে? আমি তখন বড় হুজুরের ডাক থামানোর জন্য হাসি দিয়ে বললাম, হুজুর আপনি হলেন ওস্তাদ মানুষ, আপনার কথার উপরে কোনো কথা থাকবে না, আমি ক্ষমা করবেন, ঠিক আছে? আর ভবিষ্যতেও এরকমটা হবে না হুজুর, আমার ছোট্ট একটা আবদার রাখবেন। বড় হুজুর তখন ঠান্ডা মাথায় বলল, হ্যাঁ তাড়াতাড়ি বলো, খুব কম কিন্তু সময়। তখন আমি তাড়াতাড়ি করে আমার পকেট থেকে সেই তসবিটা বের করি। হুজুর আমি চাই তসবিটা আমি আমার নিজের হাতে নিয়ে রীতিমতো আপনার গলায় পরিয়ে দেবো। হুজুর একটু অবাক হয়ে বলল, এই সময় তুমি আবার তসবি করতে পেলা, আর আমাকে পড়াবে কিসের জন্য? আমি তখন হুজুরকে বললাম, হুজুর প্লিজ পড়েন না, এটা এখন বলার সময় না, এটা আমি আপনাকে সব কিছু পরে বলবো না, প্লিজ। হুজুর তখন আমার জোড়াজোড়িতে সম্মতি দিল। আমি তখন বড় হুজুরের গলায় তসবিটা পরিয়ে এবং জোরে একটা স্বস্তির নিঃশ্বাস নিই। তারপর আমি বড় গলায় বড় হুজুরকে বললাম, হুজুর আর দেরি করা ঠিক হবে না, চলুন আমাদের ভিতরে প্রবেশ করি। আমি এবং বড় হুজুর তখন একসঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করি। যখন আমরা বাড়ির মধ্যে প্রবেশ করছি তখনই ধপাস করে আমি মাটিতে পড়ে যাই। সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে রক্ত বমি বের হতে শুরু করলো। আমি তখন সঙ্গে সঙ্গে বড় হুজুরের দিকে তাকাই আর দেখি বড় হুজুর গলার তজবি থেকে রীতিমতো আলো বেরিয়ে আসছে। তখন হঠাৎ করে তজবির পুঁতিটা রীতিমতো আলাদা হয়ে যাচ্ছে, তারপর পুঁতিগুলো বড় হুজুরের চারপাশ দিয়ে ঘুরছে এবং তারপর পুঁতিগুলো ফেটে লোহা বেরিয়ে আসছে। তারপর সবগুলো পুঁতি ফেটে লোহা পরিণত হলো, সেই লোহারগুলো একা একাই খাঁচা তৈরি হয়ে যায় আর সেই খাঁচার মধ্যে বন্দী হয়ে যায় বড় হুজুর এবং একটা একটা করে পুঁতি ফেটে যায়, এক একটা লোহা বড় হয়ে আসছে। তারপর সবগুলো পুঁতি ফেটে লোহায় পরিণত হয় এবং সেই লোহাগুলো থেকে একটা একটা করে খাঁচা তৈরি হয় আর সেই খাঁচা মধ্যে বন্দি হয় বড় হুজুর। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন লাগলো আজকের ঘটনা কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার কাছে কেমন লেগেছে জসিম কবিরাজের আজকের ঘটনা অবশ্যই জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যাবে। আবার দেখা হবে জসিম কবিরাজের রহস্যময় গ্রামের ঘটনার দ্বিতীয় পর্বে। ততক্ষণ মধ্যে সবাই ভৌতিকতার সঙ্গে থাকুন। এই ঘটনার লেখক আমি নিজেই হাফিজুর রহমান রানা, বাসা ঢাকা বিভাগ ফরিদপুর জেলা সান্তা থানা। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।